বিশ্বে 20 মাসে করোনা আক্রান্ত ছাড়ালো 20 কোটি সংক্রমণের মৃত্যু হার 2.1 ভাগ সুস্থ 90 ভাগ রোগী আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা লস্করগা শহরে আফগান তালেবান তীব্র লড়াই নিউইয়র্ক গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত পদত্যাগের আহ্বান বাইডেনের আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সাথে আছে আমি সাদিয়া আফরিন বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনায় দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা গত 24 ঘন্টায় বিশ্বে 9700 মানুষের মৃত্যু হয়েছে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে 6 লাখ এশিয়া এবং ইউরোপে বেড়েছে সংক্রমণ বিশ্বে একদিনের সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ায় 1600 মানুষ মারা গেছে নতুন আক্রান্ত 34,000 দেশটিতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় হাসপাতালে বেড়েছে ভিড় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা দেশটিতে আংশিক লকডাউন বাড়ানো হয়েছে 9 আগস্ট পর্যন্ত ব্রাজিলে একদিনে 1200 মৃত্যু হয়েছে নতুন শনাক্ত 32,000 রোগী গত 24 ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে 562 জনের 6 দিন সংক্রমণ কম থাকার পর ভারতে আবারও বেড়েছে দৈনিক করোনার সংক্রমণ বুধবার আরও 42,000 রোগী পাওয়া গেছে সেখানে এর মধ্যে 23,000 রোগী শনাক্ত হয়েছে কেরালা রাজ্যে জাপানের টোকিও অলিম্পিক আয়োজনের পর থেকেই করোনার সংক্রমণ বেড়েছে টোকিওতে একদিনে 3,700 রোগী পাওয়া গেছে পরিস্থিতি সামাল দিতে জরুরি অবস্থা 22 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বেশি 96,000 নতুন রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে এর মধ্যে সবচেয়ে বেশি 17,000 রোগী মিলেছে ফ্লোরিডা রাজ্যে এদিকে একদিনে 71 জন নতুন রোগী শনাক্ত হয়েছে চীনে এরা সকলেই স্থানীয়ভাবে সংক্রমিত বলছে কর্তৃপক্ষ ডেল্টা সংক্রমণ রুখতে 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে টিকা কার্যক্রম শুরু করেছে চীন সরকার এ বছরের শেষ নাগাদ 80 থেকে 85% নাগরিককে টিকা কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে দেশটি লুৎফা ফাউজিয়া ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিশ্বে 20 মাসে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 20 কোটি এর মধ্যে গত 40 দিনে 2 কোটি নতুন শনাক্ত হয়েছে এ পর্যন্ত মৃত্যু 42,60,000-এর বেশি সংক্রমণে মৃত্যুর হার 2.12% আর সুস্থ হয়েছেন 90 ভাগ করোনা রোগী ২০১৯ সালের 31 ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের খবর প্রকাশ পায় আর বৈশ্বিক মহামারী ঘোষণা হয় 2020 সালের 11 মার্চ সংক্রমণ শুরু 6 মাস পর 28 জুন বিশ্বে শনাক্ত ছাড়ায় 1 কোটি 2020-এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আরও 7 কোটি মানুষ করোনায় আক্রান্ত হয় আর 2021 সালের প্রথম 6 মাসে বিশ্বজুড়ে করোনা শনাক্ত হয় আরও 10 কোটি এরপর 23 জুন থেকে 4 আগস্ট পর্যন্ত মাত্র 40 দিনে 2 কোটি নতুন রোগী শনাক্ত হয় সময়ের সাথে বদলেছে ধরন বেড়েছে সংক্রমণ ভারতে ডেল্টা সংক্রমণের পর মার্চ থেকে আগস্ট পর্যন্ত মাত্র 5 মাসে আক্রান্ত হয় 2 কোটি এর আগে 1 বছরে আক্রান্ত হয় 1 কোটি 11 লাখ মানুষ সংক্রমণে দ্বিতীয় আর প্রাণহানিতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত দেশটিতে এ পর্যন্ত মারা গেছে 4,25,000-এর বেশি ডেল্টার তাণ্ডবে উলটপালট বৈশ্বিক মহামারী পরিস্থিতি এ পর্যন্ত বিশ্বের শতাধিক দেশে ছড়িয়েছে এই ধরন সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত আক্রান্ত 3.5 কোটি আর মৃত্যু 6,30,000 আর সংক্রমণ সংখ্যায় তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল দেশটিতে মারা গেছে 5.5 লাখের বেশি মানুষ সায়রা খান ইন্ডিপেন্ডেন্ট নিউজ এবার স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাতে স্পেনের মাদ্রিদ থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক মনিরুজ্জামান টিটো জনাব টিটো স্পেনে করোনা সংক্রমণ ও মৃত্যু আবারও বেড়েছে এক্ষেত্রে নতুন বিধিনিষেধ দেওয়ার কোনো পরিকল্পনা করছে কি সরকার
স্পেনে কিন্তু প্রায় শূন্যের কোঠায় নেমে আসার পরে আবারও দ্বিতীয় দফায় যখন করোনা পরিস্থিতি বিপুল আকার ধারণ করে, তখনই কিন্তু এখানে একটা বিরোধী দল যেটা লকডাউন এবং কঠোর পরিস্থিতি আসছিল, তো সেটা বিবেচনা করে গত এক মাস আগে গত মাসের পাবলিক প্লেসে মাস্ক ব্যবহারের যে বিধিনিষেধ সেটা কিন্তু উঠিয়ে নেয়, এবং ট্যুরিস্টের পরে যে এখানকার যে বিধিনিষেধ ছিল সেটা কিন্তু উঠিয়ে নেওয়ার পরে বিভিন্ন রাষ্ট্র থেকে এখানে ট্যুরিস্টদের আগমন শুরু হয়, এবং এখানে এই গ্রীষ্মকালে কিন্তু ব্যাপকভাবে বিভিন্ন ট্যুরিস্ট পয়েন্ট গুলোতে ভিড় দেখা গেছে যে কারণে, এবং এই পাবলিক প্লেসে মাস্ক উঠিয়ে নেওয়ার পরে আবারও কিন্তু এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো বিধিনিষেধের নির্দেশনা এখনো আসেনি, তবে এখানকার বিশেষজ্ঞরা মনে করছেন এইভাবে চলতে থাকলে আবারও কঠোর লকডাউনের ঘোষণা আসতে পারে সরকারের পক্ষ থেকে বলে বিভিন্ন মহলে আশঙ্কা করেছেন। টিটো, আরেকটি জিনিস জানতে চাচ্ছি যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে, তো স্পেনে এক্ষেত্রে কি অবস্থা, কতজনের মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এরকম কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আরেকটি জিনিস যে স্পেনে টিকা কার্যক্রম কেমন চলছে? নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের কোনো আলামত কিন্তু স্পেনে এখনো কোনো রাজ্যে বা কোনো মেডিকেলে ধরা পড়েনি বলে আমরা জানি এ পর্যন্ত, তবে টিকা কার্যক্রম কিন্তু এখানে প্রথম অবস্থায় নির্দিষ্ট একটা বয়স এবং নির্দিষ্ট শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল, যাদের তুলনামূলকভাবে সরকারের কাছে থাকা স্বাস্থ্য তথ্য অনুযায়ী যাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি তাদেরকেই কিন্তু শুধুমাত্র টিকা কার্যক্রমের আওতায় আনা হয়েছিল, তবে এখন কিন্তু সেটা উন্মুক্ত করা হয়েছে। গত সপ্তাহ থেকে এখানে বৈধ অবৈধ সকলেই কিন্তু টিকা নিতে পারবে বলে সরকার থেকে ঘোষণা দিয়েছে, এবং এখানে যে আঞ্চলিক মেডিকেল গুলো আছে সেখান থেকে কিন্তু কোনো প্রকার পূর্ব অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই কিন্তু টিকা নিতে পারবে এখানকার বৈধ অবৈধ সকল প্রবাসী এবং এখানে স্থানীয়রা, এটা আমরা জানতে পেরেছি। স্পেনের করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন মনিরুজ্জামান টিটো। আফগানিস্তানে তালেবান ও আফগান বাহিনীর তীব্র লড়াইয়ের মধ্যে কাবুলে প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এ সময় 4 বেসামরিক নাগরিক নিহত হয়েছে, আহত হয়েছে 20 জন। এদিকে তালেবান হামলা জোরদার হওয়ায় লস্করগাহ শহর ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের সাথে আফগান বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আফগানিস্তানের বিভিন্ন শহর। আফগান বাহিনীর সাথে তালেবানের তুমুল লড়াইয়ের মধ্যেই রাজধানী কাবুলে প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ হামলায় বেসামরিক নাগরিক হতাহতের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় 4 হামলাকারীও। যদিও সে সময় বাড়িতে ছিলেন না বিসমিল্লা খান মোহাম্মদি। হামলার পর ওই বাড়িতে থাকা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেয় আইন শৃঙ্খলা বাহিনী। ওই হামলার জন্য তালেবানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এদিকে তালেবান হামলার কারণে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহ ছেড়ে যেতে বাসিন্দাদের নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জঙ্গিদের ঠেকাতে বড় আক্রমণের প্রস্তুতির মধ্যে এ নির্দেশ আসলো। জাতিসংঘের হিসেবে শহরটিতে গত 24 ঘন্টায় অন্তত 40 বেসামরিক নিহত হয়েছে। লস্করগাহর বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। অন্যদিকে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছে তালেবানরা। এরই মধ্যে হেলমান্দের 10টি জেলার মধ্যে 9টির নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। লস্করগাহ হাতছাড়া হলে 2016 সালের পর এটি হবে তালেবানদের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল। বর্তমানে 3টি প্রাদেশিক রাজধানীর দখল নিতে হামলা চালাচ্ছে তালেবান। এদিকে এই লড়াইয়ে তালেবান জয়ী হলে বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে সতর্ক করেছেন আফগান জেনারেল সামি সাদাত। হেলমান্দে তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দাবানলে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। তপ্ত আবহাওয়ার কারণে কোথাও আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ছে আগুন। দাবানল সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশগুলো। যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিস, ক্রোয়েশিয়া, তুরস্ক সহ বেশ কিছু দেশে তীব্রভাবে দেখা দিয়েছে এই দুর্যোগ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 20 একর জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে একটি দাবানল। গাড়িতে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের ঝোপঝাড় এবং বনে। আগুনের তীব্রতাকে আরও বাড়িয়েছে ক্যালিফোর্নিয়ার উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া। বর্তমানে যুক্তরাষ্ট্রে এমন 97টি দাবানল সক্রিয় আছে। 20,000 দুর্যোগকর্মী কাজ করছেন এসব আগুন নিয়ন্ত্রণে। গ্রিসের এথেন্সে বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছেছে লোকালয় পর্যন্ত। হাজার হাজার মানুষ বাড়িঘর ছাড়ছে দাবানল থেকে বাঁচতে। ভূমধ্যসাগরীয় দেশটির ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই মৌসুমে।
ক্রোয়েশিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের উদ্ধারকর্মীরা দ্বিতীয় দিনের মতো দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, সোমবারে শুরু হওয়া এই দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। এদিকে ইতালির উপকূলীয় শহর পেস্কারায় তীব্র দাবানল ছড়িয়ে পড়ছে। তুরস্কে অরেন গ্রামের তাপবিদ্যুৎ কেন্দ্র দাবানলের হাত থেকে বাঁচাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্মীরা। দেশটির 6টি প্রদেশ পুড়ছে দাবানলের আগুনে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ইউরোপের তাপদাহ আর উত্তর আফ্রিকার উষ্ণবায়ুর প্রভাবে ভূমধ্য সাগরীয় অঞ্চলের দেশে দেশে দাবানলের সৃষ্টি হচ্ছে। মুশরিফা নজাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে অনেকে তার সহকর্মী ছিলেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস। এ ঘটনার পর তাৎক্ষণিকভাবে কুমোকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যৌন হয়রানির এসব অভিযোগ অস্বীকার করেছেন কুমো। তিনি বলেন, অযাচিতভাবে তিনি কিছু করেননি এবং গভর্নর হিসেবে দায়িত্ব পালন করে যাবেন। গত বছর গভর্নরের বিরুদ্ধে 11 জন নারীকে যৌন হয়রানির অভিযোগের তদন্ত শুরু হয়। প্রায় 5 মাস ধরে 200 জনের জবানবন্দি নেন তদন্তকারীরা। এদের মধ্যে গভর্নরের কার্যালয়ের কর্মী ও কয়েকজন অভিযোগকারীও রয়েছেন। তদন্তের অংশ হিসেবে 1000 নথি, খুদেবার্তা ও ছবি পর্যালোচনা করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল বলেন, স্বাধীন এই তদন্তে গভর্নর কুমোর বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হয়েছে। রাশিয়ার 24 কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 3 সেপ্টেম্বরের মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে এক সাক্ষাৎকারে জানান রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ। রাশিয়ার মার্কিন দূতাবাস ও কনসুলেট থেকে 200 রুশ কর্মী বহিষ্কারের কয়েকদিনের মধ্যে এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। আনাতোলির দাবি, যুক্তরাষ্ট্র হুট করে রুশ কূটনীতিকদের ভিসা দেওয়ার আইন কঠিন করে ফেলেছে। তবে তার অভিযোগ সঠিক নয় বলে দাবি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের। তিনি জানান, রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থানের ভিসার মেয়াদ 3 বছর, সেটি শেষ হলেই তাদের ওয়াশিংটন ছাড়তে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ও সাইবার হামলার জন্য মস্কোকে দায়ী করে গত মার্চে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় মার্কিন সরকার। মালির দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 41 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 33 জন। মঙ্গলবার দেশটির সেগু অঞ্চলের মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি যাত্রীবাহী বাসের টায়ার পাংচার হলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা পণ্যবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, পণ্যবাহী ট্রাকটিতে শ্রমিক ছিল। এদিকে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার কারণে মাঠে দর্শক না থাকলেও টিভিতেও অলিম্পিক খেলা দেখতে আগ্রহ পাচ্ছে না বিশ্বব্যাপী দর্শকরা। মূলত জাপানের স্থানীয় সময়ের সাথে ইউরোপীয়, এশীয় এবং যুক্তরাষ্ট্রের সময়ের পার্থক্যের কারণে আরও বিপাকে পড়েছে সম্প্রচারকারী চ্যানেলগুলো। দৌড়, সাঁতার বা শুটিং কোনো কিছুই টানছে না দর্শক, তাই অলিম্পিক খেলার সম্প্রচার নিয়ে বিপাকে পড়েছে নানা চ্যানেল। বিশ্ববাজারে 2016 সাল থেকে অলিম্পিকের টিভি দর্শকের সংখ্যা কমে গেছে। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটালাইজেশনের কারণে দর্শকরা বিভক্ত হয়ে পড়েছে। আবার 2021 সালের আয়োজক দেশ জাপানের সাথে সময়ের ব্যাপক পার্থক্যের কারণে খেলা সম্প্রচারের গভীর রাত হওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দর্শক নেই বললেই চলে। উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম কয়েক রাতের দর্শকদের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবারের টোকিও অলিম্পিক গেমস ইতিহাসে সর্বনিম্ন দেখা অলিম্পিক। এনবিসি ইউনিভার্সালের দেয়া তথ্য অনুযায়ী উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন 1,69,00,000 মার্কিন দর্শক, যা গত 33 বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা। 2016 সালের তুলনায় দর্শক কমেছে 36%। ইউরোপ জুড়েও শ্রোতা কমেছে। 2021 সালের অলিম্পিকের প্রথম 3 দিনে ফ্রান্সের 7.5 লাখ দর্শক খেলা দেখেছে, যা 2012 লন্ডন অলিম্পিকের তুলনায় 74% কম। যুক্তরাজ্য পাবলিক ব্রডকাস্টার বিবিসি জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অনলাইনে 23 লাখ এবং লাইভ স্ট্রিমে 9.5 লাখ দর্শক ছিল। এর কারণ, উদ্বোধনী আয়োজন ইংল্যান্ডের সময় দুপুরের খাবারের সময় শুরু হয়েছিল।
তবে আয়োজক দেশ জাপান অলিম্পিক ব্রডকাস্টিং সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, মহামারী চলাকালীন বেশিরভাগ জনগণ অলিম্পিক আয়োজনের বিরোধিতা করলেও উদ্বোধনী অনুষ্ঠানটি 7 কোটিরও বেশি মানুষ দেখেছে, যা দেশটিতে গত 10 বছরে সবচেয়ে বেশি দেখা অনুষ্ঠান। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরো একবার। বিশ্বে 20 মাসে করোনা আক্রান্ত ছাড়ালো 20 কোটি, সংক্রমণে মৃত্যু হার 2.1%, সুস্থ 90% রোগী। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বাড়িতে হামলা, লস্করগাহ শহরে আফগান তালেবান তীব্র লড়াই। নিউ ইয়র্ক গভর্নর কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত, পদত্যাগের আহ্বান বাইডেনের। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।